শুকনো গাজার অবাধ বিচরণ রাজ্য জুড়ে। পাচারের উদ্দেশ্যে যত্রতত্র লুকিয়ে রাখা হচ্ছে প্যাকেটজাত শুকনো গাজা। পাচারের উদ্দেশ্যে এমন একটি ঘটনা ঘটল লংতরাই পাহাড়ের গা ঘেঁষে অসম আগরতলা জাতীয় সড়কে। আমবাসা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে তল্লাশি চালায় জাতীয় সড়কের পাকা সেতুর নিচে। মহকুমা পুলিশ আধিকারিক ও আমবাসা থানার ওসির নেতৃত্বে পুলিশ সেতুর নিচ থেকে উদ্ধার করে শুকনো গাজার 20টি প্যাকেট, প্রায় 200 কেজি শুকনো গাজা উদ্ধার করা হয়, যার বাজারজাত মূল্য 20 লক্ষাধিক টাকা। মহকুমা পুলিশ আধিকারিকের কথায়, প্যাকেটজাত গাঁজাগুলি বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে সেতুর নিচে রাখা হয়েছিল। পুলিশ মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্তে নেমেছে। খবরের ভিত্তিতে আমাদের এসডিও সাহেবের যে প্লেন ক্লোথে ডিউটি করে তাদের সোর্সের ইনফরমেশনে আমরা একটা খবর পাই, আর শ্রীনিবাস পাড়ার কোন কালভার্টের নিচে কিছু গাঁজা লুকাইত আছে। আমাদের এখানে নাকা পয়েন্টে এত কঠোর ভাবে সার্চ চলছে, তার জন্য হয়তোবা কোন দুষ্কৃতিকারী এখানে এটা রেখে পালিয়ে গেছে। তো আমরা সিজ করেছি অ্যাবারডন প্রেস থেকে 102 তে, আমরা তদন্ত করছি। রিপোর্ট চ্যানেল 10 রাত।